নোট কইটা, ওরে পুরে তিসি পারুমে, খোদা খোদা ফরমায়া হ্যায় পুরে তিসি পারুমে, খোদা খোদা ফরমায়া হ্যায় জো নেহি তুমহারা শুনিয়ে দিতে হাবিব গো, কেউ উম্মত তোমার হবে না, আমি আল্লাহ তার হব না। এ তো নবীর গল্প গেল, এবার কোরআনেরটা বলে ফেলি। ওয়ামাই আব্দাকি গাইরাল ইসলামী দিনা, হাবিব তোমার উম্মতকে বলে দাও ইসলাম যাদের কাছে পছন্দ না, আমি আল্লাহ তাদের কোন ভালো আমলটাও পছন্দ করি না। কোলে মাথা রেখে বলছে বড় ভাই, আমার মনে হচ্ছে আর নবীর সঙ্গে দেখা হবে না, তাই আল্লাহ নবীর কাছে গিয়ে আমাদের সালামটা দিয়ে দিও, আর আমার মনে হচ্ছে রাসূলের সঙ্গে দেখা হবে না, বেঁচে যদি ফিরে না যাই মাকে গিয়ে বলে দিও যে মা প্রাণ দিয়েছে ভাই, তো রক্তের ঋণ শোধ দিয়ে তার আগে দেয় নাই, তার আগে দেয় নাই, বাচ্চা দুটোকে তুলে নিয়ে আল্লাহ নবীর দরবারের সামনে নামিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল দেখে অবাক হয়ে গেলেন আর বললেন, তোমরা এমনি করে আবু জেহেলকে মেরেছো? তো মউতের মুখে দাঁড়িয়ে বাচ্চা বলছে, আল্লাহ রাসূল গো, আবু জেহেলকে মেরে জমিনে শুইয়ে দিয়েছি, কুত্তার মাথাটা কেটে আনতে পারি নাই, এই জন্য আপনি কাউকে পাঠান যেন মাথাটা কেটে আনে, ও এখনো বেঁচে আছে মরে নাই। يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون যারা কখনো জান দেবে আর কখনো জান নেবে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এইরকম মুমিন যখন মাল দেবে আর জান দেবে, আল্লাহ বলছে আমার জান্নাত সেই পাবে, আমরা ও জান্নাত পাবো আশা করতে পারি? হ্যাঁ না বলো, চেষ্টা করতে পারি তো? পারি না, কিন্তু চেষ্টা করতে পারি, পারি ইনশাল্লাহ, চেষ্টা করতে পারি ইনশাল্লাহ। তার নমুনা শোনাচ্ছি, শুনে নেন। উহুদের যুদ্ধের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে চয়েস করছেন, নাম লেখাচ্ছেন, সব নাম লেখাচ্ছেন, একদম থেকে এক ধার থেকে নাম লেখাচ্ছেন। আবার কি হলো, ফর্দ চলে গেছে, এইসব লোকের দ্বারা খদ্দের সবই আসছে, এখন তাড়াতাড়ি তালা আসবে, সকালবেলা খদ্দের তালা দিচ্ছি আর দোকানে বড় কোথায়। সবার নাম লেখানো হয়ে গেছে, দুটো ছোট ছোট বাচ্চা, তারিখের কিতাবে নামটা পাল্টা পাল্টি এসেছে, একটা মা একটা মুয়াব্বিজ, দুই ভাই, দুটো ভাই এসে আল্লাহ নবীর কাছে বলছে, আল্লাহ রাসূল আমরা যাব। আল্লাহ নবী বললেন, না না, এই মাসুম অবস্থায় তোমাদের যাওয়াটা ঠিক হবে না, তোমরা বাড়ি থাকো, তোমরা বড় হও, তোমরা যুদ্ধের মতো বয়সের হও, তারপরে তোমরা যুদ্ধে নাম লেখাবে, আমি নবী তোমাদের নিয়ে যাব। রাসূল যখন না বলেছে, বুঝিয়ে বলেছে, বাচ্চা দুটোর মনটা খুব ছোট হয়ে গেছে, এ বাবাজিরা জান দেওয়ার কার নাম শুনে না, কথা বুঝেছেন?
এই যুদ্ধের সাহাবীদের যখন লাইনে দাঁড় করিয়েছে, একটা এইরকম থুপথুপে বুড়ো কোন রকমে ওঠে, সেমালো ওঠে, বলছে আল্লাহ নবী ইনি যাবেন? বললে হ্যাঁ। বলি এই বুড়োটা আমার সঙ্গে যুদ্ধ একবার লাগিয়ে দেন, কুস্তি লাগিয়ে দেন, যদি ওকে আমি কি লিয়ে না কোন যে সিদ্ধ করে দিতে, কি বলেছি ও আমার কাছে পারে, এই বুড়োটা যদি যায় তাহলে আমি যাবো। আল্লাহ রাসুলের মনটা একটু নরম হলো, রহমতের নবী একটু মনটা নরম, হাসি হাসি মারা, আচ্ছা ঠিক আছে দেখো কুস্তি করে দেখো হারাতে পারো নাকি, ছোট ছেলে হাতে ছুরি দিলে কোথায় ভস্কর চালিয়ে দেবে ঠিক নেই, তো কুস্তি করে দেখি। এবার ময়দানে নামিয়ে দিয়ে সাহাবাদের চারিদিকে গ্যালারিতে তুলে দিয়েছে, রাসুল বসে আছে, দুজনকে মাঠে নামিয়েছে। তো ছেলেটা মনে মনে করছে বুড়োটা শুয়ে পড়লে তো আমি উঠতে পারবো, কারণ বুড়ো গরুর যা হাড় ভারী আছে ওই আমি চাকাতে পারি, ও তো হাড় ভারী অনেক। আরবির প্রবাদ কায়দা হলো, বুখারি শরীফের একটা অধ্যায় আছে যুদ্ধে বাবুল গাজবাতে, আল হারব খুদওয়াত, চালাকি হলো যুদ্ধের আরেকটা নাম, কথা বুঝছেন? এটা একটা অধ্যায় কিতাবুল মাগাজিত আছে, একটা অধ্যায়। তো ছেলেটা চিন্তা করছে আমাকে তো যুদ্ধে যেতে হবে, কিরকম করে যায়, আর এ যা বুড়ো মানুষ এ তো শুয়ে পড়লে আমি আর তুলতে পারবো না, কি করে কুস্তি করে হারাবো। তো চিন্তা করছে চালাকি করতে হবে, ওই সাহাবারা দূরে দূরে চলে গেছে আর এই ছেলেটা বেশ চোখ মুখ ছলছল করছে, কাঁদবো কাঁদবো ভাব করে ছুটিয়ে একবার বিসমিল্লাহ বলে কোমরটা জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে কাঁধের কাছে আস্তে করে বলছে চাচা আমার আব্বা নাই, আপনি আমার আব্বার মতো, তা আপনি জান্নাতের বাগানে যাবেন, আপনার সাথে আমি গেলে আপনার অসুবিধা আছে, আপনি তো নাম আল্লাহ নবী লিখে দিয়েছে আপনি যাবেন, কিন্তু আপনি যদি একটু ইচ্ছা করে হেরে যান আর আমি যদি জিতে যাই তাহলে আমার আশাটা পূরণ হয়, আমার তো বাপ নেই আমার আশা পূরণ করার কেউ নেই, কারণ সন্তানের পিতা না থাকলে মায়ের চোখে পানি আসে। তারিখের কোন কথা তোমাকে শোনাবো, কথা মনে পড়ে গেল অন্য একটা, এ বাবাজি না শোনাল লালেরা, এই মাসুম বাচ্চার কথা শুনে বৃদ্ধের মনটা নরম হয়ে গেছে, আর বেচারি চুপ করে বসে পড়েছে, আর এ খালি ঘাড় ধরার মারতে শোয়, তোলে আর খালি শোয়, আল্লাহ নবী মুচকে মুচকে হাসছে, বলছে কি অবস্থা দেখো, এই বুড়োটা উঠতেই পারে না, তোলার আগেই মারল কাঁচার মারি, এই ও তো সবার লেগে তৈরি হয়েছে খালি ধরতে দে, দুবার তিনবার হারিয়ে দিয়ে চাল রসুল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুমি চলো চলো চলো, আল্লাহ রসুল সাব্বাস দিয়েছে। তো এই ছেলেটা যে ছোট ভাই ছিল সে তখন কি বলছে, আল্লাহ নবী এই পিটপিটে মালটা কোনোদিন আমার কাছে পারে নাই, কেন বড়টা একটু হালকা মতো ছোট একটু মোটকা মতো, তো যে পিটপিটে মালটা কোনোদিন পায় না আমার সঙ্গে দিনে এক কাঁচা ঠিক করে দিয়ে ওকে যখন সুযোগ দিচ্ছেন আমাকেও দিতে হবে, চিন্তা করছে দাঁড়া, ও ছুটে গিয়ে বড় ভাই গলাটা জড়িয়ে ধরে কানের কাছে মুখ দিয়ে বলছে, বড় ভাই একই মায়ের দুধ খাই, এক জায়গাতে খেলা করে বড় হই, তুই জান্নাতের বাগানে যাবি আর আমি একা বাইরে থাকবো, তোর নাম তো লিখে দিয়েছে শুয়ে পড়, তুই শুয়ে পড়, এ মোটা ছেলে ওকে ধাপ করে ফেলে ভূতের মতো ধরে উঠবি কি নিয়ে মারব, ও চুপ করে পড়ে আছে, আল্লাহ নবী হাসছে আর সাব্বাস দিচ্ছে, বাহ বাহ, আচ্ছা চলো ওঠো, দুটো বাচ্চার নাম লিখে দিয়েছে, এ বাবাজি যেটা বলতে যাচ্ছি সেটা এখনো বলি নাই, এবার বলছি, এই মাসুম বাচ্চা দুটো নবীর কাছে পারমিশন পেয়ে ছুটেছে বাড়িতে, কারণ যুদ্ধে যাবার আগে নিয়ম হচ্ছে মায়ের কাছে বাপের কাছে অভিভাবকের কাছে অনুমতি নিয়ে আসতে হবে, না বলে যাওয়া যাবে না, তাই বাচ্চা দুটো ছুটে বাড়ি চলে যাচ্ছে আর গিয়ে বলছে মা আমা, বলে কি, বলছে মা আজ তো দুধের ঋণ শোধ দেবো, বলছে কিরকম কিরকম বলে, বলছে মা শোনো আল্লাহ নবী আমাদের যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়েছে দুই ভাইকে, তুমি আমাদের কোলের কাছে বসছিস দুধ খাওয়া তার গল্প করতে,
আবু জেহেল নাকি আমার নবীকে খুব কষ্ট দিয়েছে, আমার নবীর গলাতে কাপড় দিয়ে ফাঁস টেনে দিয়েছে, আমার নবীর নামাজ পড়লে নাকি মাথার উপরে উটের পচা ভরি চাপিয়ে বলছে হ্যাঁ রে বাবা, আমার নবীকে খুব কষ্ট দিয়েছে, মায়ের চোখ ছল ছল করছে, বাচ্চারও চোখ ছল ছল করছে, তো বলছে মা শোন আজ তো দুটো বাচ্চা যাচ্ছে, হয়তো দুধের ঋণ শোধ দিয়ে আবু জেহেলকে দুনিয়া ছাড়া করবে, আর তা না হলে তো দুটো দুধের টুকরো আজ দুনিয়া ছেড়ে চলে যাবে, আবু জেহেলকে বাঁচিয়ে রেখে সে তোকে মুখ দেখাবে না, এর নাম হচ্ছে জান দিতে হবে আর প্রয়োজনে জান দিতে হবে। মায়ের কাছে প্রতিজ্ঞা করে যাচ্ছে মা আমি তো রক্তের ঋণ শোধ দিতে চলেছি, তো দুধের ঋণ শোধ দিতে চলেছি। দুই ভাইয়ের যুদ্ধের ময়দানে গিয়ে তীর খাওয়া পাখির মতো একটা আড়াল জায়গাতে লুকিয়ে চুপ করে বসে আছে, আল্লাহ নবীর এক সাহাবা দেখে বাচ্চা দুটো এক কোণে চুপচাপ বসে আছে, মার কাছে বিদায় নিয়ে বাচ্চা যখন যাচ্ছে তো বলছে মা আমাদের হাতে কিছু দাও যুদ্ধ করতে যাচ্ছি, তো মা দুটো শুকনো খেজুরের ডাল নিয়ে দুই ভাই রাতে দিতে যা বলছে মা এই দুটো তারই বড় মজার রে, তো বলছে বাপ পুত্তা পেটাতে এটাই যথেষ্ট যা, কি পেটাতে জোরে বলো, মা হলে এরকম মা হতে হয়, আমাদের মা হলে বলতো ও বাবা রে মোজাবি বাবা তো যাইনি বাবরে, তখন বুঝতে হবে মা নয় অভিশপ্ত, ও হলো মা যে দুধের বাচ্চাকে কোল থেকে নামিয়ে দিয়ে মাথায় হাত থেকে বলে দিলে যা আমার আল্লাহ তোদের মাথার উপরে আছে, আমি মা আঁচল মাথার উপর রেখে দোয়া করলাম যা, আর হাতে দুটো খেজুরের শুকনো ডাল দিয়ে বলছে যা আমার আল্লাহ বরকত দেবে যা। এই বাচ্চা দুটো খেজুরের ডাল নিয়ে বসে আছে, সাহাবি বলেন যে আল্লাহ নবী কেন যে বাচ্চা দুটো নিয়ে এলো, এই যুদ্ধের বেঘরে প্রাণ দুটো চলে যাবে, যেখানে তরবারি স্ফুলিঙ্গতে আকাশের বুক পর্যন্ত আলো হয়ে যাচ্ছে, যেখানে ঘোড়ার টাপের আঘাতে মাটির ধুলো গুলো একেবারে কালবৈশাখী ঝড়ের মতো অন্ধকার করে দিচ্ছে, ওই রকম একটা যুদ্ধের ময়দানে দুটো কচি বাচ্চা, আমি যখন কাছাকাছি গেছি ওই বাচ্চা দুটো আমার কাছে সাহস করে আগিয়ে এসেছে আর বুঝতে পেরেছে এরা আনসার, এরা আনসার, আর গিয়ে বলছে ও চাচা বললে কি বলে আজকে যুদ্ধে আবু জেহেল কার নাম জানো, লোকটাকে চেনো, বলছে কেন তোমাদের কি দরকার, চিনলেই গিয়ে ধরবো ওদের মুখের বলা আর ওদের মানসিকতা দেখে এই সাহাবী বলেন মনে হলো যেন দুটো সিংহ শাবক দাঁড়িয়ে আছে, ছোটখাটো বাচ্চা না, ওই সময়তে আবু জেহেল চলে যাচ্ছে সামনে দিয়ে, তো দেখাচ্ছে শোনো এই যুদ্ধে আজকে সব থেকে যার হাই বেশি, সব থেকে যার মাথা টোপরটা বড়, যার ঘোড়া সব থেকে হাইট বেশি, যার হাতের তরবারি সব থেকে বড়, গোটা বডিটা লোহার পোশাকে যার ঢাকা মেহের মতো গর্জন করে যে ছুটে আসে তার নাম আবু জেহেল, ওই দেখো তোমাদের শিকার যাচ্ছে, সাহাবি বলেন আমার ইশারা করতে দেরি ছিল, বাচ্চা দুটো ঝাঁপিয়ে পড়তে দেরি হয় নাই, ওই যুদ্ধের ময়দানে দুধের বাচ্চা দুটো ঝাঁপিয়ে চলে গেছে, আবু জেহেলের কাছে গিয়ে দেখে আবু জেহেল যে ঘোড়াতে বসে আছে পা যেখানে ঝুলছে এদের মাথা সেখান পর্যন্ত গেছে, তো আবু জেহেল পর্যন্ত হাত যাবে কি করে, এত ছোট যে আবু জেহেলের ঘোড়ার পেটের তলা দিয়ে দুজনা গলে যেতে পারে, তারিখ নকল করছে ওই ছোট ভাইটা বড় ভাইটাকে বলছে বড় ভাই পিছনের দিকটা তুমি সামলাও সামনেরটা আমি ব্যবস্থা করছি, হাতে কি আছে, হাতে কি আছে খেজুরের ডাল, সামনে ঘোড়া কার আবু জেহেলের, গোটা শরীর কি দিয়ে ঢাকা, লোহার শিকল দিয়ে গোটা শরীর ঢাকা,
তারিখ নকল করছে, ওই ছোট্ট বাচ্চাটা সামনের দিকে চলে গেছে, আর খেজুরের ডালটা আকাশের দিকে তুলে খালি বলেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার। মারতে দেরি আবু জেহেলের ঘোড়ার চারটে পা কাটতে দেরি করে নাই, কাতার খেয়ে জমিনে তাকাম করে পড়ে গেছে। আর যেমনি পড়েছে দুই ভাইয়ে একেবারে মানে কুত্তা পেরনো করতে শুরু করেছে, হাতে খেজুরের ডাল ছিল আর তলাতে ফেরেশতাদের তরবারি ছিল, তরবারি ছিল। আবু জেহেলকে ঘুরে দিয়েছে, জমিনে পড়ে গেছে, ওঠার তাকত নেই। আবু জেহেলের দুশ্মনের দলেরা দেখেছে, বেঈমানের দলেরা দেখেছে আমাদের নেতা পড়ে গেছে আর দুটো দুধের বাচ্চা পেটাচ্ছে, ওরা দেখছে খেজুরের ডাল পড়ছে আর ভেতরে তো জাহান্নামের শাবল পড়ছে। কি পড়ছে বলো? আবু জেহেল বুঝতে পারছে আমাকে শাবলে করে পড়ছে, হাতে আছে কি পড়ছে কি যুদ্ধের ময়দানে লড়তে লড়তে বাম হাতটা কেটে গেছে, যে হাতে ঢাল ধরে থাকে, যে হাতে আত্মরক্ষা করে ওই হাতটা কেটে গেছে, আর একটুখানি গোস্ত লেগে আছে, ঝুলছে ছটফট করছে, রক্ত ফিগ দিয়ে ময়দান লাল হয়ে যাচ্ছে আর হাতটা ছটফট ছটফট করছে কিন্তু কাজ করতে পারছে না। ওই সময় দুই ভাই পিঠে পিঠ লাগিয়ে দিয়েছে আর কাটা হাতটার দিকে তাকিয়ে বলছে, হাত রে এতক্ষণ ইসলামের হয়ে লড়াই করছিলিস তাই তোকে ভালোবাসছিলাম, এখন তো আমার যুদ্ধে বাধা হয়ে গেছিস তাই তোকে দিয়ে আর আমার কোনো কাজ হবে না, সেজন্য তোকে ভালোবাসতে পারলাম না। বড় ভাইকে বলেছে, বড় ভাই তুমি পিছনটা একটু আগলে রাখো, আমি নিজেকে সামলে নেই, হাতটা মাটিতে নামিয়ে দিয়েছে, নিজের পাটা হাতের উপরে চাপিয়ে দিয়েছে আর আল্লাহু আকবার বলে যেমনি দাঁড়িয়ে গেছে শরীর থেকে হাতটা ছিঁড়ে নিচেতে নেমে গেছে, থত থত করে হাতটা নিচে পড়ে কাঁপছে আর এক হাতে আত্মরক্ষা করে চলেছে। ইসলামী সৈন্য যখন দেখতে পেয়েছে বাচ্চা দুটো ঘোর টোপের মধ্যে পড়ে গেছে, হামলা করে দিয়েছে, বেঈমানদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, তুই বাচ্চাতে তখনও আবু জেহেলকে জমিনে ফেলে রেখেছে, উঠতে দেয় নাই, দুশ্মন সব পালিয়ে চলে গেছে, হাতে রক্ত ঝরতে ঝরতে শেষ অবস্থা হয়ে গেছে। বড় ভাইয়ের কোলে মাথা রেখে বলছে, বড় ভাই আমার মনে হচ্ছে আর নবীর সঙ্গে দেখা হবে না, তাই আল্লাহর নবীর কাছে গিয়ে আমাদের সালামটা দিয়ে দিও, আর আমার মনে হচ্ছে রাসূলের সঙ্গে দেখা হবে না, বেঁচে যদি ফিরে না যাই মাকে গিয়ে বলে দিও যে মা প্রাণ দিয়েছে ভাই, তো রক্তের ঋণ শোধ দিয়ে তার আগে দেয় নাই, তার আগে দেয় নাই। বাচ্চা দুটোকে তুলে নিয়ে আল্লাহর নবীর দরবারের সামনে নামিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল দেখে অবাক হয়ে গেলেন আর বললেন, তোমরা এমনি করে এমনি করে আবু জেহেলকে মেরেছো? তো মৌতের মুখে দাঁড়িয়ে বাচ্চা বলছে, আল্লাহ রাসূল গো আবু জেহেলকে মেরে জমিনে শুইয়ে দিয়েছি, কুত্তার মাথাটা কেটে আনতে পারি নাই, এই জন্য আপনি কাউকে পাঠান যেন মাথাটা কেটে আনে, ও এখনো বেঁচে আছে মরে নাই। আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন দুধের দুটো বাচ্চা আমার নবীর দুশ্মনকে মারার জন্য মায়ের কাছে প্রতিজ্ঞা নিয়ে মাঠে নেমেছে আর পৃথিবীকে দেখিয়ে দিয়েছে, স্মরণ করিয়ে দিয়েছে দুশ্মনকে মারার জন্য কিছু দিতে হয় না, আল্লাহর মদত আর মা বাপের দোয়া হলেই যথেষ্ট হয়, আর কিছু লাগে না। বিরার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, সেদিন নবীর দুশ্মনকে জব্দ করার জন্য দুটো মাসুম বাচ্চাই যথেষ্ট হয়ে গেছে, তাই আবু জেহেলের মৃত্যুর মুখে যখন ওর মাথাটা কাটতে গেছে আর বলেছে, হারাম করে এখনো কলমা পড়লি না, কম্পকে কলমাটা পড়ে নে, বললে না তবে মর, বলছে মরছি তাতে আমার দুঃখ নেই, কিন্তু দুটো দুধের বাচ্চার হাতে মার খেয়ে মরে গেলাম, এটাই আফসোস, কোন বীরের সঙ্গে লড়াই করে মরলে এতটা কষ্ট হতো না।
না, আমাকে মরতে কষ্ট হচ্ছে যে আমি দুধের বাচ্চার কাছে হেরে গেছি। আমার বাবাজি আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, ওটা তো ছিল নবীর দুশ্মনের গল্প, আল্লাহ পাক শুনিয়েছে ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তান তোমাদের সব থেকে বড় দুশ্মন। ওই শয়তানকে জমিনে শুইয়ে দিতে আর শয়তানকে পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলে গেলেন, তালাবুল ইলম ফরিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, ও প্রত্যেক নরনারী শুনে রাখো, তোমরা মুসলমান যখন ইলম শিক্ষা করবে, ওই ইলমের ছড়ি তোমার হাতে থাকলে শয়তান তোমাকে কিচ্ছু করতে পারবে না, শয়তান তোমার আঘাতে মরতে বাধ্য হবে, মরতে বাধ্য হবে, পালাতে বাধ্য হবে। নবী যে ছড়ি আপনার আমার হাতে নিতে বলেছিল, সেদিন মাসুম বাচ্চা তো মায়ের কথা শুনে খেজুরের ডাল নিয়েছিল, আমি আপনি ওই নবীর সুন্নতের ছড়িটা নেব ইনশাআল্লাহ, যদি বলেন নেব ইনশাআল্লাহ, শয়তানকে মারার জন্য তৈরি হবে ইনশাআল্লাহ, তৈরি হবে ইনশাআল্লাহ।